এই যে বৌদ্ধ ধর্ম সভা ঘরে আমরা বসেছি তার একটা বিশেষ তাৎপর্য আছে সম্প্রীতি একাডেমি যে আয়োজনটি করেছে আজকে সুরঞ্জন মিন্দে এবং সুমন পাল ভিক্ষু তারা শতত কর্ম থাকে এবং তাদের কর্ম প্রয়াসের মধ্যে একটা অভিভূত থাকে সুরঞ্জন দায়ী আমি বলি অধ্যাপক সুরঞ্জন মিন্দে প্রবল পরিশ্রমে নানা কাজ সব সময় করে যান এরকম একটি বিকেলে এত জনকে নিয়ে এত বড় একটি আয়োজন যে করা যায় সেটা ওনার কর্মক্ষমতারই প্রকাশ বহিঃপ্রকাশ রিভারেন্ড লং কে নিয়ে তার যে বই আজকে প্রকাশিত হচ্ছে এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা গর্বের বিষয় যেহেতু মূল গ্রন্থটি এখন পাওয়া যায় না হাতে তিনই খন্ডে যে প্রকাশিত হয়েছিল একটা সিরিজের মতো গ্রন্থ সেটি আবার আমরা পাবো হাতের কাছে সেটা ভাবতে খুবই ভালো লাগা হচ্ছে তো জন্য আগেই ধন্যবাদ আর আমাকে এরকম একটি মহতী কর্মযজ্ঞের মধ্যে কাটবিড়ালের মতো शामिल করার জন্য আমি কৃতজ্ঞতা ভাজন হলাম আমি যদিও লোকসংস্কৃতির বা লোকসাহিত্যের মানুষ নই তবে ওই পড়াশোনার সূত্রেই যখন একটু যোগাযোগ হয় কিছু তখন এসব কথা শুনতে বা জানতে সাধ হয় সেই সূত্রেই দা যখন বলেন চলে এসো তখন না বলতে পারি না এখানে সামনে যারা উপবিষ্ট আছেন তাদের সকলকে শ্রদ্ধা মঞ্চে উপবিষ্ট আমার সহবক্তা এবং সভাপতি যিনি আমার প্রিয় দাদাও বলে আব্দুর রহিম গাজী তাকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানি আমার খুব সামান্য কথা আমরা সবই প্রায় জানি তবু নিজেদের জানানো কথাগুলোকে এই সূত্রে যখন আমরা ভাগ করে নিই তখন প্রাপ্তি হয় আর এটার সুযোগ এত কম যে যখন ওই শেষ হয়ে হইলো না শেষ হইলো আগে সহবক্তা যখন বলতে উঠলেন এত অল্পেই মনে হয় সময় শেষ হয়ে গেল সবটা বলা হলো না তো আমার আমারও সেরকমই হয়তো হবে কিন্তু আমি চেষ্টা করছি গুছিয়ে খুব সময়ের মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি আসলে লোক সংস্কৃতি কি এই বিষয়ে সম্পর্কে আমাদের সচেতনতা গড়ে উঠেই অনেক দেরি হয়ে গেছে আমরা আমাদের মাথায় রাখতে হবে যে পূজোর আগে যেমন নিজেকে শুদ্ধ করার একটা কাজ থাকে লোক সংস্কৃতির আলোচনায় লোক সংস্কৃতির ইতিহাসকে আলোচনা করে নিতে হয় এবং এই যে জিন আর তার থেকে যা সাহিত্য সেটা নিয়ে আমরা আসলে কি করবো সেটা আমরা নিজেরাই হয়তো অনেক সময় বুঝতে পারি না বাঙালি আত্মবিস্তৃত যা বলে যে তাদেরকে অনেক সময় বলে দেওয়া হয় দেবী দেওয়া হয় বাঙালি যে সত্যি আত্মবিস্মৃত নয় তার প্রমাণ তাকে দিতে হবে বারবার ইতিহাস সম্পর্কে ভুলে যাওয়া অসচেতনতা সেগুলো যদি বহন করি তাহলে এই যে লোকজীবনের সঙ্গে তাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত যে প্রবাদ যেটা আসলে একটা নৃতাত্ত্বিক তার একটা মূল্য আছে তাৎপর্য আছে একটা জনগোষ্ঠীর একটা জীবনকে ভৌগোলিক একটা ভাবনাকে তার একটা ঐতিহ্যকে ধরে রাখার যে পরম্পরা সেটা প্রবাদে আছে সেই প্রবাদকে আমরা কি হারিয়ে যেতে দিতে পারি অথচ এই চর্চা অনেক পরে শুরু হয়েছিল আমরা জানি রবীন্দ্রনাথ যখন তার ছেলে ভুলানো ছড়া লিখছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত হচ্ছে তখন বাঙালি একটু নড়ে বসছে যে কোথায় গেল কি হলো আমাদের শিকড়ের টান গাছ তো উপরে উঠবে আকাশের দিকে মুক্ত হয়ে তাকাবে কিন্তু আমরা জনগোষ্ঠীর বা সকলের

এইভাবেই দেখতে হয় কোন একজন ব্যক্তির চোখ দিয়ে নয় তো সেই অনুসন্ধান যখন আমরা চালাই তখন আমরা দেখি রেভারেন্ড মর্ডান প্রথম তিনি যে মিশনারি তিনি এই কাজটি শুরু করেছিলেন তার আগে আমরা কিন্তু আমরা যেহেতু আজকে মিশনারিদের প্রবাদ চর্চার আলোচনা করছি সেই জন্য আমি মর্ডানের কথাটাই বললাম যে তিনি তার যে প্রবাদকে নিয়ে তিনি কাজ করতে চাইতেন এবং তার মনে হলো যে মার্ক্যান

রেখাপাত করল মডার্নের মধ্যে মডার্ন বুঝতে পারলেন যে আমি যদি এই দেশের সঙ্গে থাকতে চাই মানুষের কাছে থাকতে চাই আমাকে মানুষের ভেতর যে তরল সেটা বুঝতে হবে প্রবাদের মধ্যে সেটা ধরা আছে এবং তিনি তখন প্রবাদ সংকলনের কাজ শুরু করলেন যদিও সাহিত্যের ইতিহাস বলছেন যে তিনি ভালোবাসা থেকে করেননি তিনি এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এবং সেই ধর্ম প্রচার করতে গিয়ে তিনি চেয়েছিলেন যে এইভাবে মানুষের কাছে আমি যাব তো সেই জন্যই মন্টান সেই কাজটি করেছিলেন কারণ যাই হোক না কেন এই সূত্রে কিন্তু আমরা একটা প্রভাদের যে প্রাথমিক কাজ সেটা পেয়ে গেলাম এরপর আমরা ওই রেভেন্ড লং এর কথা যিনি যাকে আমরা ভারত প্রেমিক তো বলতেই পারি কেননা নীলদর্পণ নিয়ে যা যা ব্রিটিশ শাসনের যা যা প্রকাশ আমরা দেখেছিলাম ব্যান্ড করে দেওয়া সেটাকে ইংরেজি অনুবাদ মাইকেল মধুসূদন করার পরেও তার শোনামে সেটাকে প্রকাশ করতে না দেওয়া সবটা কিন্তু নিজে হাতে দাঁড়িয়ে মানে বুক পেতে দেওয়া বলে না সেটা করেছিলেন

সাহায্য নিচ্ছেন নিয়ে সেটা করছেন এবং কিভাবে প্রবাদের সঙ্গে এক একটা কাহিনী জড়িত সেটা করছেন দ্বিতীয় বিভিন্ন দেশের জার্মান ফরাসি সব দেশের প্রবাদকে নিয়ে আসছেন এবং তার অনুরূপ বাংলা প্রবাদ সেটাকে তিনি তার পাশে বসিয়ে তুলনামূলক আলোচনা করছেন তার যে প্রবাদের ভাষা তার নিয়ে আজও যদি কিন্তু ভাষাতাত্ত্বিক আলোচনা হওয়া বাঞ্ছনীয় আজকে যখন সুরঞ্জন মিত্রের এরকম একটি বই আমরা পাবো তখন আমরা নিশ্চয়ই তার দিকে তাকাবো এবং এইভাবে বিষয়টি ভাবাবো আমি এই আলোচনা দীর্ঘ করবো না আমি জানি পরে আমাদের অনুষ্ঠানের আরো নানা রকম কর্মকাণ্ড আছে

এই যে মানে প্রাসঙ্গিক এগুলোকে একটা সঙ্গে একটা জুড়ে দেওয়া কতখানি গভীর অনুশীলন এই পরিশ্রম তিনি করেছেন প্রবাদের পিছনে তার প্রাসঙ্গিক ইতিহাস সুখে সেখানে এনে সেই তাৎপর্যকে সেখানে সংকলন করা সেটা যে একটা আমাদের কাছে একটা পাথেও হয়ে থাকতে পারে এবং পরবর্তী যিনি কাজ করবেন তার কাছে একটা দিক হিসেবে এটা হয়ে উঠতে পারে এইটা আমাদের মনে হয় যে রেফারেন্ডাম খুবই সাইন্টিফিক হয়েতে একটা গবেষণা কাজ তিনি করে গেছেন ভারতীয় না হয়েও ভারতীয় লোক সংস্কৃতি বা লোকসাহিত্যের সাহিত্যের ঐতিহ্যের যেটা ওরাল যেটার কোন লেখরূপ আমরা জানতাম না প্রবাদ বা মুখে মুখে ফেরে তিনি বলছেন আমি মহিলাদের কাছে গেছি কারণ মহিলারা হচ্ছে প্রবাদের আকর মেয়েরা কথায় কথায় প্রবাদ ব্যবহার করে তো আমি গ্রামে সেই মহিলাদের কাছে গেছি কিভাবে তিনি সেগুলোকে সংকলন করছেন অনুসন্ধান করছেন সেগুলোর ইতিবৃত্ত বলছেন এই যে মানে বিভিন্ন দেশের প্রবাদের সঙ্গে তার সাথে আঞ্চলিক কখনো মালায়ালাম কখনো মারাঠি কখনো হিন্দি পাঞ্জাবি এরকম তো বিচিত্র

প্রবাদের মধ্যে আনা এবং সেগুলোর মানে অর্থ বুঝে তার গ্রন্থপঞ্জি সেগুলোকে তৈরি করা কিভাবে তার সংকলন করা হবে তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও হচ্ছে এ নিয়ে দীর্ঘ আলোচনা হতেই পারে কিন্তু যেহেতু একটা সময়ের মধ্যে কথা শেষ করার অঙ্গীকার করে শুরু করেছি সেই জন্য থামলাম সভাপতির অনুমতি নিয়ে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য